গত কয়েক মাস ধরে তারকা দম্পতি শরিফুল রাজ ও পরিমণিকে নিয়ে আলোচনা যেন থামছেই না। গত বুধবার রাতে প্রায় 4 মাসের দ্বন্দ্ব ভুলে সন্তান রাজ্যকে নিয়ে গানবাংলার অফিসে একসঙ্গে দেখা যায় রাজ ও পরিমণিকে। ওই দিন রাজ, পরিমণি ও রাজ্যকে নিয়ে কেক কেটেছেন গানবাংলার 2 কর্ণধার কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নি। এমন একটি ভিডিও ও বেশ কয়েকটি ছবি বৃহস্পতিবার তাপসের ফেসবুক পেজে প্রকাশিত হয়। পরদিনই খবর আসে পরীর বাসা থেকে আবার বেরিয়ে গেছেন রাজ। এরপর শুক্রবার রাতে রাজের কয়েকটি ছবি ফেসবুকের বিভিন্ন গ্রুপে শেয়ার করা হয়। সেখানে একটি ছবিতে দেখা যায় রাজের মাথায় রক্ত, আরেকটি ছবিতে দেখা যায় হাসপাতালের বেডে শুয়ে আছেন তিনি। তবে কোথায়, কিভাবে, কখন রাজের মাথায় ক্ষত হয়েছে সংবাদ মাধ্যমের খবরগুলো তা পরিষ্কার করতে পারেনি। এই কদিন ধরে রাজের কোনো বক্তব্য না পাওয়া গেলেও মঙ্গলবার রাতে এক সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। আহত হওয়া বা পরীর সঙ্গে নতুন করে আবার দূরত্ব সৃষ্টির বিষয়টি অস্বীকার করেন রাজ। বলেন, ফেসবুক বা কিছু অনলাইন পোর্টালে যেসব তথ্য ছড়ানো হয়েছে সেসব সত্য নয়। গাড়ি দুর্ঘটনায় সামান্য আহত হয়েছিলাম, আমি সামান্য চিকিৎসা নিতে হয়েছিল, ওই দিন ঠিকঠাক হয়ে গেছি। আমি কদিন ধরে আমার পরবর্তী সিনেমার প্রস্তুতি নিয়ে খুব ব্যস্ত আছি, বাইরে মনোযোগ কম দিচ্ছি, একান্তই না হলে ফোন ধরছি না। আফসোস করে এই অভিনেতা আরও বলেন, আমার যা ঘটেনি তা ছড়িয়ে দেয়া হয়েছে, এটি খুবই দুঃখজনক, এসব দেখে শুনে খুব কষ্ট পাচ্ছি আমি। আমি পরি রাজ্য, এই নিয়ে আমার ঘর, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হতেই পারে এবং আমাদের মধ্যে কিছু ঘটলে যখনই ঠিক করতে যাই তখনই চারপাশ থেকে কোনো না কোনো একটা ক্যাচাল বা কোনো ইস্যু তৈরি করা হয়। সব কিছু সমাধান হওয়া দরকার, শেষ হওয়া দরকার। রাজের কথা, আমার কাছে মনে হয় আমাদের চারপাশের কিছু মানুষ এইসব বিভ্রান্তি ছড়িয়েছেন বা ছড়াচ্ছেন, মনে হচ্ছে তারা ভালো চান না, তারা আমাদের ভালো থাকতে দেবেন না। চারপাশে সেই মানুষ কারা জানতে চাইলে রাজ বলেন, তাদের কথা আর বলতে চাই না, এসব করে যদি তারা ভালো থাকেন থাকুক, যখন সময় আসবে তখন সব বলবো, আমি আগে নিজেকে একটু গুছিয়ে নেই, নিজে ঠিকঠাক হয়ে নেই, সব বলবো। রাজের বক্তব্য, আমি ও পরি ঠিকঠাক আছি, আমাদের মধ্যে কোনো সমস্যা নেই, ওর জ্বর হয়েছিল, এখন বেশ সুস্থ আছে। আমাদের নিয়ে বাজনাটা একটু বেশি, সুযোগ পেলেই মানুষ আমাদের বাজায়। রাজ জানিয়েছেন, এখন তিনি, পরি ও সন্তান রাজ্যসহ বসুন্ধরার বাসাতেই আছেন। প্রসঙ্গত, গত 20 মে পরিমণিকে রেখে নিজের সব জিনিসপত্র নিয়ে বাসা থেকে বেরিয়ে যান রাজ। এরপর 29 মে দিবাগত রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজ ও 3 অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হওয়ার পর থেকে দুজনের সম্পর্ক আরও খারাপ হয়। এরপর থেকে দুজন আলাদা থাকছিলেন।